গেদা হনাতন তুই টানেকখানি আমি আল্লাহ জিরেলিয়া ধরতেছি। এইটুকু আর কতক্ষণ টানবো, নিজে তো আস্তে আর একখান ধরাই দে। বাবু এখন কেবা আছে বাবা, উনি কথা কইবার পারে না। বাবু আপনার নাম কি? এনায়ন্তরা তোর বৌদিটাকে ডাকি যা। গরিব মানুষ এতে এলাম মহিদে। নিবারণ দা কাহা বসো। কি খবর তালি? এখন কথা কয় না, কথা কয় না। এ ভাই আপনার নাম কি?
বুবা মনে হয় কথা তো কয় না। ওরে বা নিবারণ কহ আনা তার গামক পাঠাইলো খবর লওয়ার লেগে এখন তো পান বানাই লে যা তা কও দেহি কি বেশি আও না তেমন কিছু পাই নাই জালে সাদ্য মাছ আর এই বিপদ বিপদ কেবা বিপদ দেহি এ বা নাম কি তোমার কথা কয় না বাবু বোবা মনে হয় এই কেস হাতে আর কিছু পাও নাই ব্যাগ ট্যাগ না আর কিছু আসিল না হাতে হচ্ছে তো বুঝিস আমার কওয়া থানার দারোগা কওয়া কলে একই কথা মিথ্যে কলে কি অবিনি বুঝতেছ তো মিথ্যে কথা মকবুল ভাই আপনার কাছে মিথ্যে খুবের পারি আসো আরে বোবা না সত্তর তো ব্যাপারে সুর মনে হয় না পাগল টাগল ব্যাপার তাহলে পাগল ও ভালো পাগল না ভালো তাহলে যাই গিয়া থানায় যা কয়ে আসি ওই ডাল গাছ আবার খালি মাছ খাবে তাই ভালো মাছটা একটু রাহিস আসবো না এক সময় হুম রাহিস তালি হুম গেলাম তাহলে থাক জি আচ্ছা যাই ভালো দেলবারের তাহলে একখান বন্ধ হইলো মনে হয় পাগলামি জানি করিস না দেলবার পাগলামি করে না দেলবার পাগল না পাগল তো তোরা পাগল আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম ওয়ালাইকুম তোরা এই অসময় কে রে মেম্বার সাহেব এল্লা বিপদে পড়েই আপনার কাছে আসছে বিপদে পড়েই তো আমার কাছে আসছে কামের সাথে একটুকু পাই না তা আবার কি হয়েছে কে রে কিছু কবু না মেম্বার সাহেব
আর দুটো দিনের লেগে লাওয়ার জাল দো দেন কি কলো আবার কো কো মানে আর দুটো দিন যদি আরো দুই দিন আগেটাই তো সদিস নাই তারপরে মাছও খাওয়াচ্ছু না আবার চাইতে হয়েছে জাল আর লাও কেরে সালাম আগের বার যে জাল আর লাও লিছিলু যে বাতা লিছিলু হেমে তাকে দিছু কেরে সেরা জাল দামি কি হরবো রে মেম্বার সাহেব ওই জাল তুলবে লিয়ে লাইফ বাই যে আল্লাহ ছিড়ে গেছে যাই পেয়ের যাই লিয়ে তোকার এখানে জাল ছেড়ে কাবা করে রে ওই জাল আগে হারবু তারপরে দুই দিন কে হাত দিন রাখ গা আগে টের হাতে পাশের টেহা মোট মিলে হত দিব রাজি আছু মেম্বার সাহেব এই এই ওর লেগে আল্লাহ দেন তারপর এই সব টেহা একবারে আপনি খোদ দিয়ে দেন ঠিক আছে খালি পরে ওই যে ঘরে একটু টিপ সই দিয়ে জাল দিয়ে আর গাটে লাউ দিয়ে আর হন মাছটা একটু খাওয়াস খালি আরত দিলি অবি আচ্ছা মেম্বার এরম পোড়া মাটি খায় তুমি কি স্বাদ পাও হুনি পোড়া মাটি মানুষে খায় আর এই জন্যই তোমার ব্যাকেরে পাগল কয় পাগল কইল আর এলো আচ্ছা কাও মানুষ কালা কি মানেছে মাটি দিও না তাহলে মাটি খালি অসুবিধা কনে ভাত খালি তোমার মতন এখন সাল কেনা লাগলো নি হ্যাঁ বুঝছি তুমি আমার এই কামটা খালি করিয়া দাও তোমার পোড়া মাটি আমি ব্যবস্থা করতেছি তুমি খালি আমার কয়টা সাইল এনে দাও যাও আচ্ছা দেবনি Yeah.
খালি মাছ নিলে হবি তেল নুন চাল মরিচ আগে নেওয়া লাগবে এখন তো লাওয়ার জাল হাত দিল মনে আছে তো মাছ পাতিছি ওটা দিয়ে নিজে চলবো কি আর ঋণ হোক দেব কি মেলা দিন তো হয়ে গেল এবার খাদা দেও মেহমান দেখি খেতাম যায় মেহমান হইল ভগবানের রূপ ভালো কথাই মাছ
মাছ মাইতে চাও মাছ পাইছ তো সব মাছ পলাইছি কে মাছ কি তোমাক দে ভয় ভাই নাকি কে ভয় পাবি কে খালি আ যাইরে কথা জান তো রাগ কইলি রাগলি কল তোমাক সুন্দর লাগে মগুল ভাই আপনি হেনে এ ঘরে চাল নাই টেকা যা আসিল এই দুই দিন চলল আমাক কস কে আমি কি চাল পয়দা হরব নাহি এখন থাকলে তো দাদা তাহলে আসলই না কাহা কাশি তো বাড়ছে শরীর তো বেশি ভালো না ঠিক হয়ে যাবেন নিবারণ দা এত সহজে মরার লোক না রে গেদা মরার কথা তো তো সাল্লাম ভাই ওই নিবারণ দার ওই গান হান আবার ধরো তো তাহলে অনাতন ধরব রে গেদা রমেশ ধর ধুয়ে মুছে দাও গো তুমি জীবনের সব গ্লানি ধুলা বিলের পানি তুমি ধুলা বিলের পানি চৈত্রে দেখাও তুমি তোমার রুদ্র রূপ খানি
বৈশাখে সোনালি রঙে, বৈশাখে সোনালি রঙে জমির রূপ দেওয়ানি, জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণেতে, জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণেতে ভরাট করো পানি, ধৈল বিলের পানি তুমি, ধৈল বিলের পানি, ভাদর আশ্বিন মাসে খোলসে পুটি উজায়, কার্তিক আগুন মাসে শোলব আইলে লাফায়। একা দেখো না তোন, একটু বিড়ি দে তো রে। এলো কাহা রমেশ, ধরাবো নাই ধরান, ওইটি আল্লাহ দিয়েন। তোমারি আশায় বসে খরা জালটা টাহানি, সেই জালেতে বান্ধায় আছে, সেই জালেতে বান্ধায় আছে মদের জীবন খানি। আকাশে খুব মেঘ। হনাতন আর আল্লাহ দিহি, তারপর জাল তুলে লাও পারে বিরান লাগবি রে রমেশ। আর আর দেহাটা থৌরে বা তাড়াতাড়ি ল, এই ম্যাক আসিয়া হাল, তাড়াতাড়ি যাওয়া লাগবে। কান্দিস না তো, তোর সামনে তো হর যা। এবার উন্দা মেলা দিন তো হয়ে গেল, এবার খাতা দেও গা। দেখো না তো একটু বিড়ি দে তো রে। আহারে খুব ভালো মানুষ আসিল রে দারোগা সাহেবের, কত কষি সালামবার কথা। আহ
লাউ কি একেবারে হ্যাস রে কিছু নাই সব সব শেষ হয়ে গেছে ওই ঢাড়া ভরে সব শেষ হয়ে গেছে ওরে সালাম রে এটা কি হলো রে তুই তো গেল আমার লাউডো নিয়ে গেল রে থামো সবাই থামো কান্না বন্ধ করো ধরো লাশ দাফন করা লাগবে ধরো সবাই ধরো আপনারা হবাই হলেন এই সালামের দাফন খাবনের খরচ সব আমার সালাম লাউ আর জাল নিয়ে যাওয়ার আগে আমার কাছে বিটা মাটি লেহে দিয়ে গেছে আর কয় টাকা লিভার চাষিল টাকাটা আরো লেওয়া হইল না টাকাটা আমি সালামের বোর কাছে তুলে দেবো একশো নিবারণ দা এখন তাহলে আমরা কি হারবো কত বিটা মাটি আমাদের এই সব কিছু ছেড়ে চলে যাওয়া লাগবে দেখতেছি ও ভগবান আমাদের কিছু হয়ে পড়ে না কাল যাবনে হাতে পায়ে ধরে দেখি কিছু একটা হয় নাই তোমার আর অসুস্থ শরীরে যাওয়া লাগবি না আমরাই যাবনে দিচ্ছি মনে
কৃষ্ণ অন্তরা কাকিমা কি যে কো তোমাকে লিও না তো কাকি আসলে কতটা পছিলাম সালামে, সালাম মনে হয় তোকারে কতটা কয় নাই। এখন সালামের কাছে ওনারও তো উপায় নাই, ওসব পেশাল থো তোগারে বিটা মাটি বেসলিউ। আমার ওই ঋণ আর লাউয়ের দামই হতো বিলানে, আর জালের টাকা তো রইছেই। তোরা যদি পারিস সব ঋণ হোদ দিয়া তোগারে বিটা মাটি তোরা নিয়ে লেখা। আগামীকাল হন্ধ্যের মধ্যে তোরা যদি তোগারে এই মোট ঋণ হোদ দিবে না পারিস, তাহলে বিটা মাটি থুইয়া খালি হাত পাও যেখানে খুশি সেখানে চলে যাবো। কথাটা মনে রাখিস বলে রমেশ, শুনছো তো? এখন তো কাল হুন্দের মধ্যে
আরে একখান সুযোগ মেম্বার সাহেব তারক সাহেব এক না করতে পারা দিতেছ না মেম্বার সাহেব শালার তো খুব শাস্তর শালার সব হাজতে ভালো লাগে র র র এ তোরা যা তো যা যা তোরা আন যা মাথা মাথা ঠান্ডা কর মাথা ঠান্ডা মাথা ঠান্ডা মাথা ঠান্ডা করো কি পান খেলা গিলি হেলা তা বাবু আপনি নামটা তো কইলেন না নিবারণ দা আমাকে আর আপনি গলায় কইল আমার নাম সালাম দেখাও তুমি তোমার রুদ্র রূপ খাহানি বৈশাখে সোনালি রঙে বৈশাখে সোনালি রঙে জমির রূপ তাহানি কেন কে দেখা না তো একটা ভিড়িটিরি দে লোক
চাদর আসিন আসে কলসা বুটি উজায় কার্তিক আগুন মাসে শৈল বয়ালাফায় তোমারি আশায় বসে খরা জাল কাটানি সেই জালেতে বান্ধায় আছে সেই জালেতে বান্ধায় আছে মোদের জীবন খানি পৌষ মাঘে হলুদ রঙে পৌষ মাঘে হলুদ রঙে ফাগুনের হাত ছানি ধৈল্যবীর পা